هو عكس ده زي বাংলাদেশের খুলনা থেকে কলকাতাগামী বন্ধন এক্সপ্রেসে অগ্নিকাণ্ড। রবিবার 28 মে বিকেলের দিকে ওই ট্রেনটি সীমান্ত পার করে ভারতে প্রবেশ করার পর পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার শিয়ালদাহ বনগাঁ শাখার হাবড়া স্টেশনে ঢোকার ঠিক আগে হঠাৎ করে পিছনের কামরা থেকে আগুন বেরোতে থাকে। এরপরই দ্রুততার সঙ্গে ট্রেনটিকে থামিয়ে দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন রেলের কর্মকর্তারা। বিকেল 5টা নাগাদ কলকাতা খুলনা এক্সপ্রেসের পিছনের বগিতে গার্ডের ইঞ্জিন কামরা নিচ থেকে ধোঁয়া বেরোতে দেখেন। তড়িঘড়ি ট্রেনটি হাবড়া স্টেশনে দাঁড় করানো হয়। আগুনের খবর পেয়ে রেলের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রায় আধ ঘন্টা এতটা সময় কিন্তু হাবড়া স্টেশনে ট্রেনটি দাঁড়িয়েছিল। তারপর ফের ট্রেনটি কলকাতা স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে চাকার যে ব্রেক শু রয়েছে সেখান থেকে আগুন লাগতে পারে। ট্রেনটি হাবড়া স্টেশনে ঢুকতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। ট্রেনের ভিতরে থাকা যাত্রীরা তারা রীতিমতন আতঙ্কিত হয়ে ওঠে। সেখানকার যারা সাধারণ মানুষজন সেই সময় সেখানে ছিলেন তাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধন এক্সপ্রেসের মতো একটি আন্তর্জাতিক ট্রেন হাবড়া স্টেশনে দাঁড়াতেই স্থানীয় মানুষরাও ছুটে আসেন ট্রেনটিকে দেখতে। খুব স্বাভাবিকভাবেই এই গোটা ঘটনায় যাত্রীদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। রবিবার বিকেলে পেট্রোপোল সীমান্ত পার করে কলকাতার দিকে এগোচ্ছিল এই বন্ধন এক্সপ্রেস। আর তখনই কিন্তু গেটম্যান এই ফুলকে দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি স্টেশন মাস্টারকে বিষয়টা জানান এবং তারপরেই ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন স্টেশন মাস্টার। হাবড়া স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। এরপর এই ফুলকি দেখতে পাওয়ার বিষয়টা জানানো হয়। তারপরেই কিন্তু আগুন নেভানোর কাজ শুরু হয়। তবে ঠিক কী কারণে এই আগুন লেগেছে তা কিন্তু এখনও জানা যায়নি। এই ঘটনার জেরে যেমনটা বললাম যে প্রায় আধ ঘন্টার কাছাকাছি ট্রেনটি দাঁড়িয়েছিল। খুব স্বাভাবিক আন্তর্জাতিক ট্রেন হঠাৎ করে হাবড়া স্টেশনে দাঁড়িয়ে পড়ায় ভিড় জমায় সেখানকার সাধারণ মানুষজন। এবং পাশাপাশি আগুন দেখা গিয়েছে এই খবর যেই মুহূর্তে জানাজানি হয় তখনই কিন্তু আতঙ্কে ভুগতে থাকেন যাত্রীদের একাংশ। গন্তব্যে পৌঁছানোর আগে যাত্রীদের ট্রেনের কামরা থেকে নামা সম্পূর্ণ কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে চাকার যে ব্রেক শু রয়েছে সেখান থেকে কিন্তু আগুন লেগেছে। ট্রেনটি হাবড়া স্টেশনে ঢুকতেই এই আগুন আতঙ্ক স্থানীয়দের মধ্যেও ছড়িয়ে পড়ে এবং যাত্রীদের মধ্যেও ছড়িয়ে পড়ে। যদিও রেলের যে কর্মকর্তারা রয়েছেন তারা দ্রুত ঘটনাস্থলে আসেন এবং তারপরে কিন্তু আগুন নেভানোর কাজটা সম্পূর্ণ করা হয়েছে। এই ঘটনার আপডেট আপনাদের আমরা জানালাম। এরকম সমস্ত ঘটনার আপডেট জানার জন্য আপনাদের কী করতে হবে? অবশ্যই আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, সঙ্গে রাখতে হবে আজ তাক বাংলা।